সদ্য মহালয়া ক্রস করেছি আমরা, এবার তো একদম দেবী একদম পুরো পুজো, তোমাদের তো অলরেডি পুজোর লুকে দেখাই যাচ্ছে, কেমন লাগছে বলো আগে, এবং কেমন আছো? ভালো আছি, ভালো আছি, আর খুব ভালো লাগছে আজকে এখানে এসে, এবং মহালয়ার পরের দিনই আর কি ঠাকুরের কাছে আসা, এটা একটা আলাদা রকম ফিলিংস আসছে, আর ঠাকুর দেখলেই না ভিতর থেকে একটা এক্সাইটেড হয়ে ওঠে। ওটা একটু আগে বলছিলাম যে তার মধ্যে এরকম ঘটনা হচ্ছে দেখে একটা অদ্ভুত ফিল হচ্ছে ভিতর থেকে, যে না পুজো চলে এসেছে, কারণ বছরে একবারই আমরা দুর্গা ঠাকুরকে দেখতে পাই এইভাবে, তো এই এক্সাইটমেন্টটা অন্যরকম, এটা সারা বছর বোধহয় আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কবে আসবে। আমার মনে হয় যে মা আসছেন, এই অপেক্ষাটাই খুব ভালো, খুব ভালো লাগে, আর আসার সাথে সাথে মা হঠাৎ করে চার দিনের মধ্যে চলে যান, ওই ব্যাপারটা নেওয়া যায় না, তারপর এই আসছেন আসছেন, আমরা নতুন জামা পরবো, ঠাকুর দেখবো, এই একটা এক্সাইটমেন্টটাই খুব ভালো লাগে আর কি। আর আজকে স্পেশালি আমাদের এখানে আসার কারণ একটা ছোট্ট ছেলে, আমাদের ভাই হয় আয়ুষ, সে এই ঠাকুরটা নিজে হাতে তৈরি করেছে, মানে ইনক্রেডিবল ট্যালেন্ট, মানে ভাবা যায় না। আমি তো ফার্স্টে বিশ্বাসই করি না, আমি সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম ছোট্ট কোনো ঠাকুর হবে, বাট দশ ফুটের একটা মা দুর্গা নিজের হাতে তৈরি করা, এই চক্ষুদান সবটাই করেছে, সবটাই করে, মূর্তিটা পুরোটা ছাঁচে নয় কিন্তু নিজের হাতে বানানো, তা আমিও ভীষণ আশ্চর্য হয়েছি এটা শুনে, যে নিজের হাতেও সবটা করেছে, কাজেই আরও বেশি এক্সাইটেড লাগছে দেখতে আসার জন্য যে কী হয়েছে। আমি সত্যি আমিও ভেবেছিলাম হয়তো ছোটো ঠাকুর, এক্স্যাক্টলি আমি সত্যি ভেবে কিন্তু ভাবতে পারিনি যে এটা, আর ঠাকুরটাকে প্লিজ একটু দেখাও, এটা দেখে কেউ বলবে না যে, মানে দেখে মনে হচ্ছে যে কোনো একটা কী বলবো শিল্পী নিপুণ একটা কাজ, একদম খুব এক্সপিরিয়েন্স কোনো শিল্পী করেছেন এটাই মনে হচ্ছে, ওর প্রথম কাজ এটা, ওর প্রথম চক্ষুদান এটা, তো আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি বেশি বুঝতে পারছি যে ও কী করেছে আসলে। সপরিবারে মাকে কেমন লাগে? হ্যাঁ সপরিবারে মাকে বললাম তো, মানে আলাদাই অনুভব, অন্যরকম লাগছে একদম, মানে এটা বলে প্রকাশ করা যায় না আর কি, হয়তো এটার জন্যই অপেক্ষা করে আছি আমরা এতগুলো বছর, সব সব বাঙালিরাই অক্টোবরের জন্যই অপেক্ষা করে থাকি যে কবে আসবে, কবে আমরা একটু আনন্দ করবো, সবার সাথে বেরোবো, একসাথে হই হই করে ঠাকুর দেখতে যাবো, প্যান্ডেল হপিং করবো, খাওয়া দাওয়া করবো, মানে এটা একটা বছরে একবার আলাদাই আমরা সপরিবারে মাকে দেখতে পাই, তিনি একবারই আসেন বছরে, সারা বছরে, এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, কাজেই আর তার মধ্যে এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, এই কাজ ফাজ এখনও বাকি আছে, যেটা মনে হচ্ছে আরও ভালো লাগছে দেখতে, কারণ এটা শুরু হয়ে গেলে সে কমপ্লিট হয়ে গেলে দুদিনের মধ্যেই টাক করে চলে যাবে দিনগুলো আর কি, এই দিনগুলো খুব ভালো। জি বাংলা সৌজন্যে তোমার ঠাকুর দেখাটা হয়ে গেল, তাহলে বলাই যায় মানে শুরু হয়ে গেল। হ্যাঁ 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 অবশ্যই শুরু হয়ে গেল, আর আমি জেনেও যাচ্ছি আমি অষ্টমীতে দরকার হলে এখানেই চলে আসবো অঞ্জলি দিতে, একদম একদম খুবই খুবই সুন্দর ভালো প্রচেষ্টা, আমি চাই এই ভাইটি আরও অনেক কাজ করুক, আরও অনেক বড় হোক, সবাই একদম করো প্লিজ, একদম। তোমাদের পুজো প্ল্যানিং কী রয়েছে? ছুটিয়ে খাওয়া দাওয়া, ছুটিয়ে ঘোরা, ওর তো শুটিংয়েই ব্যস্ত। হ্যাঁ শুটিং তো থাকছেই, তো এইটা অন্যরকম এক্সপিরিয়েন্স কাজের মধ্যে থেকে পুজো এনজয়, কিন্তু ডেফিনেটলি ষষ্ঠীর দিন থেকে আমরা ছুটি পাবো আশা করা যায়, কিংবা সপ্তমী থেকে, যাই হোক, তো পুরোটাই ফ্যামিলির সঙ্গে কাটাবো, কারণ বছরে একদিন বোধ হয় মানে এই একটা সময় আমরা বাড়ির লোকের সাথে প্রপারলি থাকতে পারি, মজা করতে পারি, তো ওই আর কি, কোথাও যদি বেরিয়েও যায় ও জানে, যেরকম আগের বছর কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, কোথাও কিছু টিকিট ফিকিট কিছু ছিল না, হুট করে গাড়ি নিয়ে আমরা নর্থ বেঙ্গল চলে গেছিলাম, দার্জিলিং ফার্জিলিং ঘুরে এসেছি, এবছর হয়তো সেটা হবে না, কারণ খুব তাড়াতাড়ি শুটিং শুরুও হয়ে যাবে একাদশীর থেকে, তো হাতের সময় খুব কম, তো ওই সময়টার মধ্যে আমরা পুরোপুরি ঘোরা ঘুরি খাওয়া ফ্যামিলির সঙ্গে মজা করা এনজয় করা সব করে নেবো। ম্যাডাম কী প্ল্যান? আমার আপাতত এখন তো ওই পরীক্ষার তো মানে ওটা তো আলাদা বলছি আমি, কিন্তু এখন কাজ চলছে না বলে একটু পুজোটা মনে হচ্ছে আর একটু অনুভব করতে পারছি আমি, আর পরের বছর আমার পরীক্ষা, ওটার জন্য প্রিপারেশন করতে হচ্ছে, যতক্ষণ না কাজ চলছে দমে পড়াশোনা করতে হচ্ছে, কিন্তু পুজোর দিনগুলো আনন্দ করাটা উচিত আর কি, আনন্দ করবো বাবা মায়ের সাথে, অবভিয়াসলি আমি বাবা মা ছাড়া বেরোই না, তো বাবা মায়ের সাথে একটু ঘুরবো, একটু মজা করবো। আর খাওয়া দাওয়া কী প্ল্যানিং? যা সারা বছর হয় না তা হবে, ওইটা কোনো লিমিটলেস, খাওয়া দাওয়া তুমি প্ল্যানিং ছেড়ে দাও, যারা ডায়েট, আমি আমি ডায়েট করি না, ও করে কিনা আমি জানি, আমি তুই তো জানিস আমি করি না, করে না, আমরা দুজনেই করি না, তো যত মানে রেগুলার যত খাই তার থেকে আরও বেশি খাবো এটাই বলে দিচ্ছি, আর কখন কী খাবো কোন দিন কী খাবো কোনো প্ল্যান নেই, কারণ এবার খাওয়া দাওয়াটা করতে হবে, কোন সময় খাওয়া দাওয়া করতে হবে। শপিং কমপ্লিট নাকি লাস্ট মোমেন্টে কিছু বাকি রয়েছে? শপিং
কি বল, আমি শপিং করার সময় পাইনি এটা সত্যি কথা বলছি। আমার বাড়ির লোক খুব হতাশ হয়ে গেছিলো মাঝখানে যে একদিন অন্তত বেরো, একটু আমরা কিছু কিনি, অ্যাটলিস্ট পুজোতে তো কিছু পরবো। তো আমি ম্যাক্সিমামটাই অনলাইন থেকে করেছি বলতে পারো, যেহেতু ওইটাই ফোনে একমাত্র করে নেওয়া যায় টুকুস টুকুস করে। তবু একদিন আমার মনে আছে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছিলো বলে আমি বলেছিলাম পুরো ফ্লোরকে আমি আজকে শপিং করতে যাবো। গিয়ে ওই মায়ের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, এইগুলো কয়েকটা কয়েকটা জিনিস কিনেছি তাও পুজোর জন্য, বাদবাকি আমার ম্যাক্সিমামই সব অনলাইন থেকেই করা হয়েছে। একদমই, আমি এই বছর ফার্স্ট টাইম উইন্ডো শপিং করেছি, মানে অনলাইন থেকে। আমি কোনো বছর অনলাইন শপিংয়ের আমি বিশ্বাসই করি না, মানে সারা বছর টুকুটুকু কেনা হয় সেগুলো আলাদা বিষয়, কিন্তু পুজোর সময় গিয়ে মানে বাজার গড়িয়াহাট এখনো প্রিয়। এসপ্ল্যানেড আমারও, মানে এসপ্ল্যানেড, হ্যাঁ আমার, আমি এসপ্ল্যানেড, আমার সাথে একটা ইমোশন জড়িয়েছে, কারণ আমার যখন 2 বছর বয়স ছিল তখন থেকে আমি এসপ্ল্যানেড মার্কেটিং করি। আমার বাবা মা করে, তো সেখান থেকে এখনো অবধি, মানে 16 বছর আমি এসপ্ল্যানেডে করছি, ওই জায়গাটা ইমোশন আমার কাছে এখন। আর গড়িয়াহাটও বেশ প্রিয় একটা জায়গা হয়ে উঠেছে আমার কাছে। আমি তো ওটাই বলছি যে পুজোর মার্কেটিং এসপ্ল্যানেড গড়িয়াহাট ছাড়া তো মানে না, আমি হাতিবাগানে যাওয়ার ইচ্ছা আছে ওখানে। আমি তো এসপ্ল্যানেড একদিন গেছিলাম, তাও আবার রাত 12টার সময় দেখছি পুরো খোলা, ঠিক আছে প্যাক আপের পর গেছিলাম, ভিড় হয়, হ্যাঁ পুরো ফাঁকা পেয়েছি আমি, খোলা 12টায় ফাঁকা পেয়েছি। আর গড়িয়াহাটটা এখন অবধি যাওয়া হয়নি, বাদ বাকি শপিং মোটামুটি হয়েছে আর কি, ওই মোটামুটি। মানে ফাইনালি দর্শকদের জন্য তোমাদের তরফ থেকে পুজোর শুভেচ্ছা বার্তা এবং আর যদি কোনো মেসেজ দেওয়ার থাকে। শুভেচ্ছা বার্তা বলতে আমি দর্শককে এটুকুই বলতে চাই যে আমরা সবাই জানি যে প্রত্যেক বছরের মতো থেকে এই বছরের পুজোটা একটু ডিফারেন্ট, সেটা হয়তো আমরা মনে মনে সবাই ফিল করছি, কারণ তবে এটাও ঠিক অ্যাট দ্য সেম টাইম যে এই বছরের এই একটা সময় তো অনেক মানুষ অনেক কিছু করেন, বলতে পারো যে সারা বছরে তাদের রোজগারটা এই একটা সময়ের ওপর নির্ভর করে, পুজোর সময়ের ওপর। সেটা আমি গড়িয়াহাটি যদি বলি, স্প্ল্যানিডি যদি বলি, একটা বছর মার্কেটে যে ভিড়টা হয় সারা বছরের লাভটা কিন্তু ওদের এই সময়ে হতো, এই যে আমরা তৈরি করা, আমরা এখন তৈরি করা, একটার সাথে একটা লিংক আছে। হ্যাঁ, ইভেন আমরা এই যে শপিং করছি সেটাও কোথাও গিয়ে ওদের, ওরাও আমাদের, আমরা শপিং করছি বলেই ওরা ওদের ফ্যামিলির জন্য শপিং করতে পারবে। আর এখন এমনিতেও দেখি বাজারে যা দিনকাল, আমি তো এমনি সময় যখন গড়িয়াহাটবার যখন যাই তখন পুরো ফাঁকা, কেউ নেই মার্কেটে, কেউ নেই, থাকে না। তো আমার মনে হয় যে হ্যাঁ, নিজের মতন করে সবাই সবার কাজটা করুন, এবং আমাদের পুজো যেরকম সবার পুজো, সবাই পুজোতে আনন্দ করুন, একটু নিজের জন্য থাকুন, নতুন জামা কিনুন, নিজেদের করুন, আর 5 জনকে দিয়ে সাহায্য করুন। কাজে এই জিনিসটা যেরকম তৈরি হওয়াটা খুব দরকার, এইটুকুই বলবো। আর এই বছরে তো একটি একটাবারই পুজো আসে, আর এই এই দিনটা চলে গেলে বোধ হয় আমাদের আবার সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে। তো এটাই বলবো যে সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। আর অবশ্যই আমি বলতে চাই ভাইয়ের কথা, যেটা না বললে নয়, যে এত সুন্দর হাতের কাজ, আর আমরা সবাই জানি অনেক দূর যাবে, কারণ এত ছোট বয়স থেকে মূর্তি গড়েছে নিজের হাতে, ঠাকুরের চক্ষুধান থেকে প্রতিমা সবটা করেছে। তো ওর জন্য অনেক অনেক ভালোবাসা। আর গুরুজনদের আমি বলবো যে প্লিজ ওকেও আপনারা খুব খুব আশীর্বাদ করবেন, যেন অনেক বড় হতে পারে। একদম, আমিও আরাত্রিকা তুমি ঠিক কথা বলেছে, আমিও চাই ভাইটার কথা তো বলতেই হবে, ভাইটা অনেক বড় হোক। সত্যি আজকে ভাবতে পারিনি আমি এত বড় 10 ফিটের একটা মা দুর্গা দেখবো, যেমন ছোট্ট একটা ঠাকুর, ওকে আশীর্বাদ করুন, ও যেন আরও অনেক বড় হতে পারে। এবং আমি এটাও শুনেছি ওর কাজ বিদেশ অবধিও গেছে, মানে ও ফার্স্ট টাইম চক্ষুধান করেছে কিন্তু ওর তৈরি ঠাকুর বিদেশেও পুজো হয়েছে। তো এরকমভাবে ও যেন আরও বড় হয়, আরও শিল্পকলা ফুটিয়ে তুলতে পারে মানুষের কাছে, নিজেকে আশীর্বাদ করুন। আর সবাইকে সাধারণ শুভেচ্ছা। এই বছরের পুজোটা পুজো তোমার কাছে বেশ একটু আলাদাই, কারণ তোমার হাতে ঠাকুরের মূর্তি স্থাপিত হয়েছে এবং সেটার দেখার জন্য এসছে দলিপাড়া দুই স্বনামধন্য অভিনেত্রী, কেমন লাগছে বলো? আমার খুবই ভালো লাগছে, প্রথমবার আমার তৈরি মূর্তি এরকমভাবে এত মানুষ দেখছে, এত মানুষ কখনোই দেখেনি, প্রথমবার এতগুলো মানুষ দেখছে। এই মূর্তি বানানোটা শিখলে কীভাবে, কার কাছ থেকে শেখা?
মূর্তি তৈরি আমি ছোটবেলা থেকে করতাম না, ছোটবেলা থেকে আমি আঁকিবুকি করতাম। তারপর আস্তে আস্তে বাবার আর্ট ম্যাটেরিয়ালসগুলো যখন আমার হাতের সামনে ছিল সেগুলো দিয়ে আমি নিজে থেকে কিছু ট্রাই করতাম, এবং তখন থেকে কুমোর টুলিতে আস্তে আস্তে যেতে যেতে আমার মনে হলো এবার আমি প্রতিমা তৈরিতে একটু মনটা দিই। তখন থেকে আমি প্রতিমা তৈরি শুরু করলাম। তোমার বয়স যদি খুব ছোটো, তুমি তোমার কি এখন থেকে মৃৎশিল্পী হবার মানে স্বনামধন্য মৃৎশিল্পী হবার কোনো প্ল্যান করতে রয়েছে, বা কি অন্য কোনো পেশায় যাবে সঙ্গে এটাও থাকবে? এখন আমার একেবারেই অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছা নেই। আমার অবশ্যই একজন মৃৎশিল্পী, একজন আর্টিস্ট হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, যেহেতু পুজোর থিম হচ্ছে ঠাকুর দালান, সেই জন্য ঠাকুর দালান হিসেবে মায়ের মুখ, মায়ের মূর্তি তৈরি করেছে, সেই হিসেবেই মায়ের চক্ষুদান করেছে। থ্যাংক ইউ।